গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করবো সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে সকালবেলা এক্সারসাইজ করে এই জাস্ট হলো আর কি, তারপর জল খাচ্ছি, মানে পেট ভর্তি করে জল খেয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম একদম ভোর ভোর। তো প্রথমেই আমার কাজ হচ্ছে ভাত বসানো, কারণ বেটু গরম ভাত খেতে পারে না, তাই ভাতটা বানিয়ে একটুখানি টাইম দিতে হয় ঠান্ডা হওয়ার জন্য। তো সেই কারণে আর চুলটাকে দেখো পুরো কাকের বাসা। আমি তো মানে আয়না না দেখে করেছি না, ওরা তো ওই ঘরে ঘুমাচ্ছে, আমি লাইট জ্বললে তো মুশকিল হয়ে যাবে, ঘুরতে যাবে সব। সেই কারণে দেখো চুলটা পুরো পাখি কাকের বাসা, মানে কি বিচ্ছিরি লাগছে। প্লিজ তোমরা আজকে আমার চুলটা একটু অ্যাভয়েড করো। দেখো আমি নিজেও প্রথমে তো বুঝতে পারিনি, আর ভিডিওটা যখন আমি ভয়েস দিতে যাচ্ছি তখন ভিডিওটা দেখছি, তখন দেখছি বাবা চুলটা কি বিচ্ছিরি লাগছে। প্লিজ প্লিজ তোমরা আজকে আমার এই চুলটা অ্যাভয়েড করার হেসো না প্লিজ। আর যদি হাসো তাহলে ভালোই হবে, সকাল সকাল একটুখানি হাসির হাসতে হবে, বলো হাসিটা তো আমাদের খুবই কম জীবনে। সেই জন্য যাই হোক, আর আজকে এই যে রান্না বসানোর পরেও তো একটা মানে এই কাজগুলো থাকে, ঘর ঝাড়া ঝাড়ি এসব করতে হয়। এখন ধুলোটাও বেশি পড়ছে না, জানলা বন্ধ থাকছে বেশিরভাগ সময়, তো সেই কারণে। কিন্তু আমার যেহেতু অ্যালার্জি আছে সেই জন্য প্রত্যেক দিন ঝেড়ে নিই, কারণ তাহলে হাঁচি কাশিটা আর হয় না, আর মাস্কও পরতে হয় না। মাস্ক পরলে কষ্ট হয়, চশমা পরে মাস্ক পরে খুব কষ্ট হয়, যারা পরে তারা বুঝতে পারে যে এটা খুব কষ্টকর। যাই হোক, আর বেটুর তো রোজকার একই টিফিন, পুরি আর আলু ভাজা। যদি বলি অন্য কোনো টিফিন বানিয়ে দেবো বেটু, এটা বানিয়ে দেবো ওটা বানিয়ে দেবো, বলবে না আমি খাবো না, তো ভয়ও পায় বাবা যদি না খায় স্কুলে গিয়ে, তাহলে সারাক্ষণ না খেয়ে থাকবে, ছেলেটার খিদে পাবে, তার থেকে ভালো যেটা খায় সেটাই বানিয়ে দিই। তো ওই লুচি আর আলু ভাজা বানাই আর কি রোজ। আর শর্ট যে টিফিনটা থাকে সেখানে বরং একটুখানি আলাদা আলাদা নিয়ে যায়, যেমন ধরো ওই কখনো একটু কেক নিয়ে গেল, কখনো একটু বিস্কিট নিয়ে গেলো, কখনো কুকিজ, মানে এই ধরনের দিই। আর শনিবার দিন একটা লং টিফিন দিই, যেটা ম্যাগি এপি এই ধরনের জিনিস আর কি নিয়ে যেতে পারো, ওটা একদিনই অ্যালাউ আছে। তো যাই হোক ওটাই বানাচ্ছি। আর আজকে একটা না নতুন জিনিস বানাবো, সেটা আমি মানে অনেকেই খেয়েছি কিন্তু আমি কোনোদিন রান্নাও করিনি আর কোনোদিন নিজে খাওয়াইও নিই। সেটা হচ্ছে ওই কি জানো সোয়াবিন দিয়ে পোস্ত। তো যাই হোক, আসলে ব্যাপারটা কি হয়েছে বলতো, আলুটা এমনই পরিমাণে ছিল যে মানে হবে কিন্তু সাফিসিয়েন্ট হবে না, তো সেই কারণে আমি বলছি কি করি কি করি, তো একটু সোয়াবিন দিয়ে বানিয়ে নিই, তো সেই জন্য করবো। আর কালকে সন্ধ্যাবেলা কয়েকটা জিনিস একদমই শেষ হয়ে গেছিলো, তো রুদ্র আমাকে এনে দিয়েছে কবে মাসের বাজারে যাবো তার কোনো তো ঠিক নেই, ও তো দেরি করে আসছে, সেই কারণে আমাকে বললো কী কী লাগবে বলো আমি নিয়ে চলে আসবো। তো এই কটা খুব এমার্জেন্সি ছিল, এই কটা নিয়েছি, কারণ আমি চানাচুর ছাড়া একদম খেতে পারছি না, আর বিস্কিটটা তো আমার চাই চাই, তো সেই কারণে এগুলো এনে দিয়েছে আমাকে। আর পোস্ত 3 মাস পরে আজকে পোস্ত শেষ হলো, একদম পোস্তই খায় না, পোস্ত তো খাওয়াই হয় না, সেই কারণে বিশেষ করে আজকে বানিয়ে দিলাম। আর আজকে বানাবো হচ্ছে একটু টমেটো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। আমি ধনে পাতা যেহেতু ভালোবাসি না তাই ধনে পাতা দিই না, কিন্তু অনেকে বলে আর কি ধনে পাতা দিলে ভালো লাগে, কিন্তু আমার ধনে পাতার গন্ধটা ভালো লাগে না। এখানে একটুখানি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু টমেটো একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা বানাবো। অনেকদিন মুসুর ডালও খাওয়া হয়নি, বারবার খালি মুগ ডাল খাচ্ছিলাম, যে মুগ ডালটাই আমার বেশি খেতে ভালো লাগে। এবার দেখো এখানে আলু আর সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, আর একটুখানি পোস্তটা দিয়ে দেবো, আর তারপরে না একটু পরে মানে পোস্তটা একটু হয়ে গেলে তখন পেঁয়াজগুলো মানে দেবো, তাহলে খেতে ভালো লাগে। আর এখানে তো নাটক রোজ রোজ, এই নাটক আমাদের রোজ সকালবেলা চলতেই থাকে বেটুকে ওঠানোর সময়। এই যে প্রথমবার বানালাম এবং প্রথমবার খাবো হচ্ছে সোয়াবিন আলু পোস্ত, দেখে তো ভালোই লাগছে, খেতে কেমন হবে জানি না। আর এখানে দেখো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এটাও দেখতে বেশ হেভি হয়েছে। আর দেখো চিকেন, ওফ আজকের যা মেনু, সকালবেলায় উঠে ওরা দেখে ভাববে যে বাপরে এত সকাল সকাল এত কিছু বানিয়ে ফেললো। এই স্নান হলো, এখনো পুজো করিনি, পুজো করব, সমস্ত কাজ সারতে সারতে এখন বাজে 12:15, এবার পুজো করব। আর কালকে এখানে ওই ছোটা দিওয়ালি না কি বলে না ওই আঁখ পুজো সেই সব ছিল, আর এত বাজি কাল ফাটিয়েছে, ওরে বাপরে। আর আবার বেটু তো বাজিকে ভীষণ পরিমাণে ভয় পায়, মানে সারা সন্ধে থেকে বেচারি সোফার ওপর চুপটি করে ভয়ে বসছিল, মানে এত বাজি ফাটাচ্ছে, এত আওয়াজেও যেমন আওয়াজ হচ্ছে সেরকম আলোর মানে ফুলঝুরি এরকম টাইপেরও বাজ মানে ফাটাচ্ছে। তো এইসব কালকে সব ছোটা দিওয়ালি না কি সব বলে বাবা কাল সব হয়েছে। আর এই লাইটগুলো দেখো, রুদ্রকে বলছি যেদিন একটু আসলে ও দেরি করে আসছে, তো তারপর আর কিছুই হয় না, ও বলছি যে যেদিন একটু তাড়াতাড়ি আসবে এই লাইটগুলো একটুখানি খুলে দেবে, হয়ে গেলো তো সব বলো। এবার লাইটগুলোর জন্য কি হচ্ছে বলতো, জামাকাপড় মেলতে খুব অসুবিধা হচ্ছে, এখানে বলেছি হয়ে গেছে যখন আর অসুবিধা করতে পারছি না, এবার তুমি ওগুলোকে খুলে দেবে।
আজকে দেখো আমি একটা ঝুঁটি মেরেছি, দেখো বিনুনি করেছি, বহুদিন পর একটু বিনুনি করলাম। আসলে কি বলতো, চুলটা তো ঠিকঠাক পদে ছিল না, বিনুনি ঠিকঠাক হতো না, মানে সরু হতো, বাজে লাগতো, মানে মনটা ভেঙে যেত আমার, কিরকম মোটা চুল ছিল আর এখন কি অবস্থা এসেছে, তো মনটা ভেঙে যেত। কিন্তু এখন একটুখানি না চুলটা পদে এসেছে, সেই কারণে আজকে মানে কালকে শ্যাম্পু করেছিলাম। শ্যাম্পু করে ওই এক লিভন না, সে লরিয়ালের একটা সিরাম আছে সেটা লাগিয়েছিলাম, ওই জন্য। তারপরে দেখো এই দেখো বিনুনি করেছে, ওই দেখো মনটা একটু খুশি খুশি লাগছে যে মানে একদম পদের কিছু হয়নি, তবু একটুখানি মানে ভালো হয়েছে আর কি চুলটা, তার জন্য আজকে বেঁধেছি। কী এলো গাড়ি, আজকে জল আসার কথা, তো ওই জন্য বারবার আমি ওয়েট করছি যে কখন জল আসবে। জল নিয়ে একটুখানি সমস্যা হচ্ছে, একদিন আসবে শুক্রবার, একদিন আসবে বৃহস্পতিবার, কোনো টাইমের ঠিক নেই, এই হচ্ছে জল নিয়ে একটু প্রবলেম। না যাই, পুজোটা করে নিই, পুজো সেরে নিই, পুজো। শুয়েছিলাম কিন্তু আর ঘুম আর হলো না, এই উঠে পেটুকে আনতে যাচ্ছি। আর এখানে দেখো কৃষ্ণচূড়া গাছটা, একটা বড় কৃষ্ণচূড়া গাছ ছিল না, ওটাকে কেটে দিয়েছে, কারণ ওই মন্দিরটা দেখা যাচ্ছিল না, অন্ধকার হয়েছিল, সেই কারণে পুরো গাছটাই ভাবছিলাম যে বোধহয় ডালগুলো কেটে ছিঁড়ে দেবে একটু, কিন্তু দেখলাম যে না, আস্তে আস্তে পুরো গাছটা একদম গোড়াটা ওড়াতে পারেনি, একদম নিচে অব্দি কেটে ফেলে দিয়েছে। মায়া লাগছিল কত বড় কৃষ্ণচূড়া গাছটা হয়েছিল, কিন্তু ফুল হচ্ছিল না, একদম ফুল হতো না। ওইদিকে একটা বড় আছে, কী সুন্দর ফুল হয় কৃষ্ণচূড়ার, কী সুন্দর ফুল হয় বলতো, কিন্তু আমাদের সামনেটা একদম ফুল হতো না, অন্তত আমি যতদিন এসেছি দেখিনি। রুদ্র বলছে আগে নাকি হতো, যাই হোক দুপুরবেলায় একটু শুয়েছিলাম, ওটাই একটু রেস্ট হলো, এবার যে আমার ছেলেটা আসবে ব্যাস হয়ে যাবে। কদিন থেকে রুদ্র একটু দেরি করে আসছে, তো ওই জন্য আজকে আমায় বলছে ঘুম থেকে উঠে 5 মিনিট বউকে যদি জড়িয়ে ধরে থাকি তাহলে নাকি সারাদিন ভালো যায়। আমি বুঝতেই পারছি না আসলে কি, ও আমাকে সময় দিচ্ছে না, মানে দিতে পারছে না বলে আমার যে কষ্ট হচ্ছে, শুধু তা না, ওরও তো কষ্ট হচ্ছে, ওরও খারাপ লাগছে, এত সব একসাথে সারাদিন রাত থেকে, মানে সে যে 7 দিন আমরা ছুটিতে গেছিলাম, এসেই আবার যে এত কাজের প্রেশার যে কিছুই সময় দিতে পারছে না, এটা একটু খারাপই লাগছে, ওরও লাগছে আমারও লাগছে, বুঝতেই পারছি আমি। আজকে বলছে আজকেও যদি একটু দেরি করে আসি তুমি রাগ করবে, যেখানে রাগ করলে কোনো মানে হয় না সেখানে রাগ করা মানাই বলো। আমি তাই ওকে বলছি, আমি যদি বলি তুমি 6টার সময় চলে আসবে রাগ করে, তুমি কি পারবে? আসতে পারবে না, এখানেই তো আন্ডারস্ট্যান্ডিং, আমাকে বুঝতে হবে। আজকের মতো সমস্ত কাজ আমার কমপ্লিট, রুদ্র তো এখনো আসেনি বলেই তো গেছিলো আজকে আজকে দেরি হলে মানে রাগ করবে কিনা। ভাত তো বসিয়ে দেওয়া, আজকে রান্না সেরকম আসলে কিছু ছিল না, আজকে এই দেখো বাঁধাকপির তরকারি আছে, তাও দেখছি অনেকটা, আমি এতটাও ভাবিনি, অনেকটা বাঁধাকপির তরকারি। আর সকালে যে চিকেনটা বানিয়েছিলাম এই দেখো, সেই চিকেনও একটু আছে, এই দুটো একটুখানি জাস্ট গরম করে নিলাম আর এই ভাত বসিয়ে দিলাম, ব্যাস আর কিছু আজকে রান্না নেই। আর কালকের জন্য কিছু রান্না করে রাখছি না, কারণ কালকে বেটু স্কুল হচ্ছে 10টা থেকে, দেখো না 9টার পরে যাবে ধরো স্কুল, তো সেই কারণে আমার কালকে দেরি করে রান্না করলেও হবে, কোনো অসুবিধা নেই, তাই রান্না করছি না কালকের জন্য, শুধু আজকেরটুকুই গরম করে নিলাম, শুধু শুধু গরম করলাম। ও এরকম যদি এক একদিন হয় একটু ভালো লাগে না, একটু চাপ কম থাকে। আর এখানে আমার বেটু কী করছে দেখবে, শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা, ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। কেমন ঠান্ডা পড়েছে কই দিকে? নিশ্চয়ই পড়েনি, এখানেও খুব একটা পড়েনি, মানে বাইরে বেরোলে ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে খুব একটা লাগছে না, কিন্তু ফ্যানও চালাতে হচ্ছে না। চলো ভালো ওয়েদার, চলো টাটা।